আদালত বর্জন ইস্যুতে মুখোমুখি বিএনপি ও আওয়ামী লীগের আইনজীবীরা 1 থেকে 7 জানুয়ারি দেশের সব আদালত বর্জন কর্মসূচি সফল করার শপথ নিয়েছেন বিএনপি ও সমমনা দলের আইনজীবীরা। অন্যদিকে আদালত পাহারা দেওয়ার ঘোষণা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের। নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে দেশের আদালত। আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থানে ছড়াচ্ছে উত্তাপ। সোমবার থেকে দেশের সব আদালত বর্জনের ঘোষণা রয়েছে বিএনপির আইনজীবীদের। সাত দিনের এই কর্মসূচি সফল করতে রোববার প্রস্তুতি সভা করেন তারা। আমরা 1 থেকে 7 তারিখ পর্যন্ত আদালত বর্জনের যে কর্মসূচি আইনজীবী সমিতির এক হলে এই সভা থেকে নির্বাচন পর্যন্ত আদালতে না যেতে সাধারণ আইনজীবী ও বিচারকদের আহ্বান জানানো হয়। শপথ নেন বর্জন কর্মসূচি সফল করার। দলটির আইনজীবী নেতারা বলেন, বিরোধী দল দমনে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার। কোনো স্বৈরাচারী সরকার গণতন্ত্রের টুটি টেপে ধরে, তখন আইনজীবীদের দায়িত্ব হয়েছে সেখান থেকে দেশ এবং জাতি গণতন্ত্রকে উদ্ধার করা। বিচারকরা তারা এত দলদাস হয়ে গেছে, তারা সমস্ত মামলা বাদ দিয়ে এখন বিরোধী দলের নেতাকর্মীদের মামলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। পাল্টা সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। ঘোষণা দেন আদালত পাহারা দেয়ার। কোনো অপপ্রয়াসের কাছে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং আইনজীবী সমাজ মাথা নত করবে না। আইনজীবীদের কে কোনো অঙ্গ সংগঠন কোনো সংগঠনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে কোনো অবস্থাতে দেব না, দেব না, দেব না। পরে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগের আইনজীবীরা। 2 জানুয়ারির পর আদালতের কার্যক্রম স্বাভাবিক হবে, কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে প্রতিহত করার ঘোষণা দেন সরকার সমর্থক আইনজীবীরা। এদিকে বিএনপির কর্মসূচিতে সমর্থন জানায় জামাতের আইনজীবীরাও। এটা আমাদের আইনজীবী হিসাবে প্রফেশনাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যে কর্মসূচিটি দিয়েছি এটাই আপাতত আমাদের চলবে, এর সমর্থনে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।